প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আজকের এই ক্লাস দেখছো সবাই সুস্থ ও নিরাপদ আছো। ফিরে এলাম নতুন একটি আলোচনা নিয়ে। আজ আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প হতে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আজকের এই প্রশ্ন উত্তরটি আলোচনায় তোমাদের সঙ্গে আমি রয়েছি, মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। আমরা উদ্দীপকটি দেখব, আমাদের জন্য কী কী তথ্য এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে, দবিউর সাহেব একজন প্রবাসী, তিনি আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে দেখেন সেসব দেশের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক এবং চামড়া ও চামড়াজাত দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2015 থেকে তৈরি পোশাক ও নিটওয়্যার এবং চামড়া শিল্পের রপ্তানি আয় সম্পর্কিত নিম্নরূপ তথ্য সংগ্রহ করেন। তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকটি মিলিয়ন মার্কিন ডলারে দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের 2004-05, 2011-12, 2012-13 এবং 13-14 অর্থ বছরের রপ্তানি আয়ের যে পরিমাণ তা মিলিয়ন মার্কিন ডলারে দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা, এই উদ্দীপক থেকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নসমূহের মধ্যে রয়েছে, দেখো, ক নং প্রশ্নে মাঝারি শিল্প বলতে কী বোঝায় বা মাঝারি শিল্প কী, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। খ নং প্রশ্নে দেখো রয়েছে, আমদানি বিকল্প শিল্প দেশীয় শিল্পকে সংরক্ষণ করে, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। আমরা এই অনুধাবনমূলক প্রশ্নটির উত্তরটি দেওয়ার চেষ্টা করব। গ নং প্রশ্নে দেখো, যে প্রশ্নটি উদ্দীপক থেকে আনসার করতে হবে, এখানে আমাদের কাছে চাওয়া হয়েছে উদ্দীপকের আলোকে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের রপ্তানি আয়ের গতিধারা ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে ছকটি দেখতে পাচ্ছি আমরা, এই ছকের আলোকে আমাদের তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্পের যে উন্নতি হয়েছে তার গতিধারা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সর্বশেষে ঘ নং প্রশ্নে আমরা যে প্রশ্নটি আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে, দেখো, বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লেখিত শিল্পটির সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করো। অর্থাৎ উদ্দীপক পড়ে আমরা যে শিল্প সম্পর্কে ধারণা অর্জন করব সেই শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে তার অবদান রাখতে পারে সেই সম্পর্কে এখানে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের মূল আলোচনাটুকু শুরু করি। আলোচনার শুরুতেই আমরা যে প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করব তা হচ্ছে, দেখো, মাঝারি শিল্প কী? তোমরা জানো যে মাঝারি শিল্পের শ্রমিকের সংখ্যা 20 জন হতে 230 জন পর্যন্ত হতে পারে। অর্থাৎ যে শিল্পে সর্বনিম্ন 20 এবং সর্বোচ্চ 230 জন শ্রমিকের কাজের সুযোগ রয়েছে সেই ধরনের শিল্পকে আমরা মাঝারি শিল্প হিসেবে চিহ্নিত করব। আলোচনার এ পর্যায়ে আমরা যে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব তা হচ্ছে, আমদানি বিকল্প শিল্প দেশীয় শিল্পকে সংরক্ষণ করে। আমরা জানি আমদানি বিকল্প শিল্প বিদেশ থেকে অতিরিক্ত আমদানি কমিয়ে আমাদের অভ্যন্তরের যে শিল্পসমূহ রয়েছে তার সংরক্ষণে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। আমরা যদি আমদানি বিকল্প শিল্পকে সংজ্ঞায়িত করতে চাই তবে আমরা বলতে পারি, যে সকল শিল্প বিদেশি পণ্য আমদানির বিকল্প হিসেবে আমাদের দেশীয় প্রযুক্তি এবং কলাকৌশল ব্যবহার করে দেশের অভ্যন্তরে ওই একই ধরনের পণ্য উৎপাদনের জন্য স্থাপন করা হয় তাকে বলা হচ্ছে আমদানি বিকল্প শিল্প। এই আমদানি বিকল্প শিল্পসমূহকে যদি আমরা সংরক্ষণ করতে চাই বা তাদেরকে যদি আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করতে চাই সেক্ষেত্রে সরকারকে অবশ্যই দেশের অভ্যন্তরে যে শিল্প রয়েছে তাদের জন্য সংরক্ষণমূলক নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ যে ধরনের পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করব, একই ধরনের পণ্য যখন আমরা দেশের অভ্যন্তর উৎপাদনে সক্ষম হব তখন আমাদের এই
যে শিল্পটির যাত্রা মাত্র শুরু হয়েছে তাকে রক্ষা করার জন্য সরকার অতিরিক্ত কর আরোপ করতে পারে, অথবা আমরা শুল্ক যদি বৃদ্ধি করে দেই সেক্ষেত্রে বিদেশ থেকে আমদানির পরিমাণ কমে যাবে, তখন আমাদের এই দেশীয় অভ্যন্তরে যে শিল্পটি স্থাপিত হয়েছে এই শিল্প আস্তে আস্তে উন্নতির দিকে অগ্রসর হবে। এভাবে কিন্তু আমরা আমদানি বিকল্প শিল্প যদি স্থাপনে সক্ষম হই এবং সরকার যদি সংরক্ষণমূলক নীতির যথাযথ বাস্তবায়ন করতে সক্ষম হয় তবেই আমাদের এই শিল্পসমূহ সংরক্ষণ হবে বলে আমরা মনে করি। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব উদ্দীপকের আলোকে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের রপ্তানি আয়ের গতিধারা। শিক্ষার্থীরা, আমরা জানি যে বাংলাদেশের যে বৈদেশিক আয় অর্জিত হয় তার সিংহভাগ অর্জন হয় এই তৈরি পোশাক শিল্প থেকে। একটি দেশ যখন তার দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য সামগ্রী দ্রব্যসমূহ অন্য কোনো দেশে বিক্রির মাধ্যমে অর্থ আয় করবে তাকে আমরা রপ্তানি আয় বলি। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের প্রধান প্রধান যে রপ্তানি দ্রব্যসমূহ রয়েছে তার মধ্যে তৈরি পোশাক, পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত দ্রব্য উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকের ছকে দেখতে পাচ্ছি এখানে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের 2004-05, 2011-12, 2012-13 এবং 2013-14 অর্থবছরে মিলিয়ন মার্কিন ডলারে যে আয় হয়েছে রপ্তানি আয় তা দেওয়া রয়েছে। আমরা যদি 2004-05 অর্থবছরে এই রপ্তানি আয়টি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2004-05 অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ 6,417.6 মিলিয়ন মার্কিন ডলার, যা আমাদের বাংলাদেশের এই পোশাক রপ্তানি শিল্পের যে প্রতিযোগী দেশ রয়েছে যেমন ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, এদের তুলনায় খুবই কম। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 2011-12 এই রপ্তানি আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 19,089.73 মিলিয়ন মার্কিন ডলার, যা 2004-05 অর্থবছরের তুলনায় প্রায় 12,000 মিলিয়ন মার্কিন ডলারের উপরে রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2004-05 অর্থবছরে যেখানে বাংলাদেশের তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্পের অবস্থা অন্যান্য দেশের তুলনায় দুর্বল ছিল, 2011-12 অর্থবছরে সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে একটি শক্ত ভিতের উপর আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং পরবর্তী বছরগুলোতেও কিন্তু তার গতিধারা ধরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি 2012-13 অর্থবছরে আমাদের তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্প থেকে যে রপ্তানি আয় হয়েছে তা পরিমাণ হচ্ছে 21,516 মিলিয়ন মার্কিন ডলার। 13-14 অর্থবছরে যার পরিমাণ 24,492 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই ছকের তথ্যগুলোকে আমাদের বিশ্লেষণের আওতায় নিয়ে আসি তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারবো, তা হচ্ছে এই তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্পের রপ্তানি আয়ের ক্ষেত্রে বাংলাদেশ একটি ধনাত্মক গতিধারার সৃষ্টি করেছে যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা বলতেই পারি যে এই তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্পে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেই সম্পর্কে। দেখো, আমরা প্রশ্নটি দেখে নিই। বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লেখিত শিল্পটির সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করো। তাহলে শিক্ষার্থীরা, উদ্দীপকে যে শিল্পটির কথা বলা হচ্ছে তা হচ্ছে তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্প। এই বিষয়টি কিন্তু আমরা অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছি, অর্থাৎ এই তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্পের যে সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কেই আমাদের এই অংশে আলোচনা করতে হবে এবং উত্তরপত্রে আমরা সেই সম্পর্কেই লিখব। আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশের যে প্রধান প্রধান শিল্পসমূহ রয়েছে তার মধ্যে
সবচেয়ে বেশি বর্তমানে অর্থনীতিতে অবদান রাখছে আমাদের এই তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্প। এই তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্পের বাংলাদেশের অর্থনীতিতে ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল বলেই আমি মনে করি। এই সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পিছনে বেশ কিছু যুক্তিযুক্ত কারণ রয়েছে। আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ একটি জনবহুল দেশ, আর এই তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্প হচ্ছে একটি শ্রম নির্ভর শিল্প। যেহেতু আমরা স্বল্প মূল্যে প্রচুর শ্রমিক এই শিল্পে নিয়োগ করার সুযোগ পাচ্ছি, সেক্ষেত্রে এই শিল্পটি উত্তরোত্তর আরও উন্নতির দিকে ধাবিত হবে এবং আমাদের অর্থনীতিতে এর অবদান বৃদ্ধি পাবে, এটি আমরা আশা করতেই পারি। আমরা যদি উদ্দীপকটি খেয়াল করি, উদ্দীপকে দবিরুদ্দিন সাহেব, উনি ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশের বাজার পর্যালোচনা করে দেখেছেন যে তাদের আন্তর্জাতিক যে বাজারসমূহ রয়েছে সেই বাজারগুলোতে বাংলাদেশের তৈরিকৃত রপ্তানিকৃত এই তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্পের যে দ্রব্যগুলো রয়েছে তার ব্যাপক চাহিদা রয়েছে, এবং সেই চাহিদা রয়েছে যে এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি অর্থনৈতিক সমীক্ষা 2015 থেকে এই খাতের যে রপ্তানি আয় সেই সম্পর্কে এই তথ্যগুলো কিন্তু তিনি সংগ্রহ করেছেন। এই তথ্যসমূহের উপর ভিত্তি করেই আমরা এই শিল্পটির সম্ভাবনা নিয়ে এই ঘন প্রশ্নের অংশে আলোচনা করছি। তাহলে এই প্রশ্নটি আমরা যখন খাতায় আনসার করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই শিল্পটির সম্ভাবনার দিকটি গুরুত্ব সহকারে দেখব। যেরূপটি বলেছিলাম, যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ, এই বিপুল সংখ্যক জনসংখ্যা থেকে আমরা কিন্তু খুব সহজেই আমাদের প্রয়োজনীয় যে জনবল প্রয়োজন এই শিল্পের জন্য তা পেতে পারি, এবং তাদের অংশগ্রহণে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, এবং এই উৎপাদন বৃদ্ধি অতিরিক্ত উৎপাদন রপ্তানির মাধ্যমে আমাদের বৈদেশিক আয় বাড়বে। এছাড়াও এই শিল্পের উন্নয়নের জন্য সরকার সর্বদা এই শিল্পের দিকে নজরদারি রাখছেন। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এই শিল্পের উন্নয়নে ভূমিকা রাখে। যেমন আমরা আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে শুল্ক হ্রাস বা কোঠামুক্ত বাজার অনুসন্ধান, এই বিষয়গুলো সরকার করে দিচ্ছে, যার মাধ্যমে কিন্তু এই শিল্প আস্তে আস্তে আন্তর্জাতিক বাজারে তার অবস্থান তৈরি করে নিচ্ছে, এবং এই রপ্তানি যে দ্রব্য রপ্তানি করছে এই শিল্প থেকে তার যে আয় আসছে সে আয় কিন্তু আমরা আমাদের এই ছক থেকেই বুঝতে পারছি যে যতই সময় যাচ্ছে এই শিল্পের আয়ের পরিমাণ কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই ঘন প্রশ্নটিতে একটু কনক্লুশন টানতে চাই, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ভবিষ্যতে আমাদের এই তৈরি পোশাক এবং নিটওয়্যার শিল্পের বাংলাদেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব রাখবে, এবং এই খাত হতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হবে তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসের আলোচনা তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদ থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।